Z5 এ বিনামূল্য রিমলির সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন। আমার মন বড় কু ডাকতেছে কৃষ্ণ ঠাকুর, তুমি একটু দেখো। ব্যাপার বলতো রিমলি দিদি, শুনলাম নাকি আজকে রাত্রিরে হেব্বি খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, আর জামাই বাবুর বন্ধুটাও তো তোকে সাজিয়ে দেবে বলেছে। ঘন্টু ভাই আমার, আমার একখান কথা রাখবি? কথা? কি কথা? শোন না, তুই না আইজ এই ঘরেই থাকিস, এই ঘর থেকে বাইর হইস না, কেমন? সবাই আজকে কি সুন্দর মজা করবে, আর আমি আজকে এই ঘরের মধ্যে চুপচাপ বসে থাকবো, কেন রে রিমলি দিদি? সব কেনর উত্তর হয় না ঘন্টু, আর হইলেও তোর বোঝার মতন বয়স হয় নাই। শোন না, তুই না হয় আমার কথাটা রাখার জন্য এই ঘরে থাকিস। ঠিক আছে, আজকে আমি এই ঘর থেকে কোথাও বেরোবো না। শোনা ভাই, সীতা দিদি আসুন। এসো রিমলি, আমি তো তোমার জন্যই ওয়েট করছিলাম, এসো। সীতা দিদি, তুমি এই শাড়িটা কেন? শাড়িটা আমাকে ভালো লাগছে না। না না, বালাই শার্ট তোমার খারাপ লাগতে পারে, আসলে এই শাড়িটা গাড়িবাবু আমার জন্য আনছিলেন তো। এ বাবা রিমলি, আমি সত্যি জানতাম না এটা, আসলে শাড়িটা এত পছন্দ হয়ে গেল আমি পড়ে ফেলেছি। ঠিক আছে, আমি এক্ষুনি চেঞ্জ করে নিচ্ছি, নো প্রবলেম। না না সীতা দিদি, তার কোনো দরকার নাই, তুমি এই শাড়িটা পরো না তোমার যখন ভালো লাগছে। তাছাড়া নতুন শাড়ি গায়ের থেকে খুলতে নাই, অমঙ্গল হয়। রিমলি তুমি শিওর তো? হ। এই শোনো না রিমলি, আমি না তোমার জন্য একটা দারুণ ড্রেস সিলেক্ট করে রেখেছি, জানো তুমি পরবে তো সেটা। একদিকে ভালোই হয়েছে জানো তো, উদয় এসব মেয়েদের জামা কাপড় সম্পর্কে কি বোঝে বলো তো, আর তাছাড়া ওর বিদেশ থেকে সব বন্ধুরা আসছে, আর এই পার্টির মেইন অ্যাট্রাকশন হলে তুমি, তোমাকে তো সেরকমই ড্রেস পরতে হবে তাই না? এই চলো চলো তোমায় সাজিয়ে দিই, যেরকম আমি কথা দিয়েছিলাম ঠিক সেরকম ভাবেই সাজাবো তোমাকে, চলো 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 চলো। এই রিমলি তুমি দাঁড়াও, আমি আসছি এক্ষুনি। Z5 এ বিনামূল্যে রিমলির সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।